দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল ষষ্ঠ শ্রেণী এটি দু হাজার একুশের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখো বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক পয়েন্ট এক সঠিক জোড়াটি নির্বাচন করো এখানে উত্তর হবে অপশন গ উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত এরপর ওয়ান পয়েন্ট টু নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো এটি হবে অপশন খ কর্কটক্রান্তি রেখা ওয়ান পয়েন্ট থ্রি নিচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো উত্তর অপশন ঘ পশ্চিমবঙ্গ এরপর দেখো দুয়ের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো টু গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত এটি হবে সত্য তারপর দুয়ের শূন্য ডিগ্রি ও একশো আশি ডিগ্রি দাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা এটি হবে মিথ্যা এই দুটি রেখা পরপর যুক্ত হয়ে পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করেছে ঠিকই কিন্তু দাঘিমা রেখাগুলি অধ্যবিত্ত তাই এটি একটি রেখা নয় দুটি রেখা তারপর তিনের সূর্যের দৈনিক আপাতগতির মূল কারণ হল পৃথিবীর আবর্তন এটি সত্য হবে এরপর দেখো তারা রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো উত্তর তারা রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ তারা রং থেকে তার উষ্ণতার ধারণা আমরা পেতে পারি যেমন এক লালচে তারার উষ্ণতা সবচেয়ে কম দুই নীল তারার উষ্ণতা লালচে তারার চেয়ে বেশি এরা উজ্জ্বল হয় তিন সাদা তারার উষ্ণতা সবচেয়ে বেশি হয় এরা আকারেও বড় হয় পৃথিবীর কাল্পনিক কক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি হেলে অবস্থান করছে তা ছবি এঁকে দেখাও এটি ছিসটি পূর্ণ একের দুই ডিগ্রি কোন করে হেলে থাকে তোমরা এই ছবিটি আঁকতে পারো অথবা দেখো তোমাদের টেক্সট বই যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি বেশি ভালো সেটাও আঁকতে পারো তোমাদের ইচ্ছা দাগের প্রশ্ন হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বশ্রেণীর সংক্ষিপ্ত বিবরণ দাও প্রথমে তেত্রিশ হিমালয় এক হিমালয়ের সবচেয়ে উত্তরে অবস্থিত দুই প্রধান অংশ জাস্কর দেউসাই পর্বত বিখ্যাত শৃঙ্গ লিও পার্গেল এর উচ্চতা সাত হাজার মিটার পরবর্তী পয়েন্ট হিমাদ্রি হিমালয় সারা বছর বরফে ঢেকে থাকে বলে একে হিমাদ্রি বা হিমগিরি বলা হয় বিখ্যাত শৃঙ্গ হবে মাউন্ট এভারেস্ট উচ্চতা আট মিটার পরবর্তী পয়েন্ট হিমাদ্রি বা মধ্য হিমালয় এক হিমাদ্রি দক্ষিণে অবস্থিত দুই নদী উপত্যকাগুলি গভীর ও গিরিখাত বিশিষ্ট এর বিখ্যাত শৃঙ্গ পীরপাঞ্জাল পরবর্তী পয়েন্ট শিবালিক হিমাচল ও শিবালিকের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত যেমন দেরাদুন